Assalamualaikum. আজকে আবার সবার সামনে হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। এতে যা লাগছে টমেটো কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। মাংসটি মেরিনেট করার জন্য মাংসে গোলমরিচের গুঁড়ো, লবণ এবং সামান্য মরিচের গুঁড়ো দেওয়ার পর এতে একটু লেবুর রস দিয়ে নিচ্ছি। লেবুর রস দেওয়ার ফলে মুরগি মাংসটির স্বাদ আর একটু বাড়বে। এবার সব উপকরণ একসাথে দেওয়া হয়ে গেলে ভালোভাবে হাত দিয়ে সব মশলা মুরগির সাথে মাখিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে মুরগির মাংসে মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায় বা মিশে যায়, এতে মাংসের স্বাদটাও বাড়বে বহুগুণ। আমরা মুরগিটি মেরিনেট করে রাখবো আধা বা এক ঘন্টার জন্য। এতে মুরগিটি সহজে রান্না হবে এবং খেতেও ভালো লাগবে। এবার একটি কড়াইয়ে সামান্য সরিষার তেল নিয়ে এর ভিতরে গাজর কুচি, আগে থেকে কুচি করে রাখা ছিল তা দিয়ে দিলাম। এবার গাজরটি সিদ্ধ হওয়ার জন্য আমরা 2 চা চামচের মতো এতে পানি দিয়ে দিব। গাজরটি যখন সিদ্ধ হয়ে যাবে তখন এর ভিতর থেকে পানি বের হবে এবং সেই অবস্থায় আগে থেকে মেরিনেট করা মুরগির মাংসটুকু এর ভিতরে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। মুরগির মাংসটি ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর কুচি করে রাখা রসুন কুচি এবং আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব। সব কিছু একসাথে ভাজা ভাজা করে এর মধ্যে কিছুটা জিরা গুঁড়ো দিয়ে দিব। এবার সব কিছু ভালোভাবে নেড়ে একসাথে ভেজে নিচ্ছি। সব কিছু একসাথে ভেজে নেওয়ার পর এর ভিতরে টমেটো কুচি দিয়ে আবার সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে নিব এবং অপেক্ষা করব যাতে আমাদের এই রান্নাটি ভাজা ভাজা হয়ে সম্পূর্ণভাবে তৈরি হয়ে যায়। আমাদের রান্নাটি সম্পূর্ণভাবে তৈরি হয়েছে, আশা করি ভালো লাগবে সবার।